ওয়েলকাম টু হেলথ ইনসাইড আমি ডক্টর এস এন বন্দ্যোপাধ্যায় অ্যাসোসিয়েট প্রফেসর গাইনি আইপিজম এর কলকাতা কিছু জিনিস নিয়ে আমরা আলোচনা করতে চাই তার মধ্যে যেটা সবচেয়ে এখন বড় বার্নিং প্রবলেম হচ্ছে যে ক্যান্সার ক্যান্সার নিয়ে গোটা জুড়ে এখন আলোড়ন চলছে তার মধ্যে আমি যেহেতু গাইনিকোলজিস্ট আমি বলবো যে স্তন ক্যান্সার এবং তারপরে হচ্ছে কি ইউট্রাইন ক্যান্সার এখন সবচেয়ে বেশি আমাদের এই সমস্ত দেখা যায় আমাদের দেশগুলোতে স্পেশালি আমাদের থার্ড কান্ট্রিতে অত্যন্ত বেশি সংখ্যায় সার্ভাকাল ক্যান্সার যা করলে জরায়ু মুখের ক্যান্সার অনেক বেশি হয় এদের কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের বিভিন্ন এক্সপেরিমেন্ট থেকে যেগুলো আমাদের প্রিভেনশন করা যায় কি করে কিছু কি আটকানো যায় প্রতিরোধ কি কিছু করা যায় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের একটা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এটা একটা পজিটিভ ফ্যাক্টর আছে শুধু এটা যে শুধু যে ই জড়ায়ু ক্যান্সার করে তা নয় রেকটাল ক্যান্সার মুখের ক্যান্সার ব্লাডার ক্যান্সার সবেতেই কিন্তু দেখা যাচ্ছে হিউম্যান প্যাপেলোমা ভাইরাস একটা বড় একটা সংযোগ আছে তো আমরা যদি এইদেরকে একটা বয়স গ্রুপের মধ্যে প্রি এক্সপোজার গ্রুপে যদি আমরা যদি এর অ্যাগেন্স্ট যদি কোনো ভ্যাকসিন দিতে পারি স্পেশালি এইচপিভি ভি ভ্যাকসিন ইনজেকশন তার কোয়ার্ডি ভ্যালেন্ট আছে ভ্যালেন্ট আছে এগুলো দিয়ে যদি আমরা কিছু হিউম্যান ভাইরাস ভাইরাসকে আগে থেকে ভ্যাকসিন দিতে পারি প্রি এক্সপোজার এজে স্পেশালি নয় থেকে ২৬ বছর বয়স পর্যন্ত আমরা তারপরেও দিতে পারি এবং আমরা যদি আগের থেকে এদেরকে ভ্যাকসিনটা দিয়ে দিই এই সমস্ত বাচ্চারা কিন্তু ভবিষ্যতে দেখা যাচ্ছে নাইনটি এইট পারসেন্ট ক্ষেত্রে এরা কিন্তু প্রোটেকশন পেয়ে যাচ্ছে তাহলে একটা যেটা হচ্ছে কি ট্রিটমেন্টের যে খরচ এই সমস্ত জড়ের ক্যান্সারের মুখ জ্বরের মুখে ক্যান্সার বা এই সমস্ত ক্যান্সারের যে খরচ এবং তার পেছনে যে মানুষের যে উৎকণ্ঠা এবং যে ভয় কষ্ট সেটাতে অ্যাটলিস্ট কিছুটা হলে আমরা ক্যান্সার বার্ডেন অ্যাজ আ সোসাইটিতে কমাতে পারছি তো একটা এইগুলো এই ভ্যাকসিনগুলোর জন্য কিছুটা হল আমাদের প্রচার দরকার হয় আমি নিজেও একটা পিজি থেকে একটা পাইলট প্রজেক্ট করেওছি এই ব্যাপারটা নিয়ে সেটা নিয়ে একটা আমি চাই এই নিয়ে আরও প্রচারটা বাড়ুক সেটা যদি নিতে হলে আপনারা বিভিন্ন সংযোগে দেখবেন যে এইচপিভি ভ্যাকসিন নিয়ে বিভিন্ন জায়গাতে অনেক আলোচনা হচ্ছে কিভাবে নিতে হয় সব কিছু তার মধ্যে আছে কখন হয়তো দুটো ডোজ বা কোনো তিনটে ডোজ কতটা লাগবে সেটা সব কিছু উল্লেখ করার থাকবে হয়তো কাছাকাছি কোনো কার্ডোকলজিস্টের কাছে পরামর্শ করলে তিনি সব কিছুই নিয়ে বলতে পারেন তার মধ্যে এখন যেটা সবচেয়ে বাজারে গার্ডাসিল বেশি সম্যক এটা এটা ব্যবহার করা হয় এটা কোয়ারডি ভালো চার রকমের প্রতিরোধ ক্ষমতা চার ন্যানো ভালেন সেটা ন রকমের একটা অ্যান্টিভাইরাল একটা একটা ইয়েজেন্ট তৈরি করে সেটাকে প্রতিরোধ দিয়ে তৈরি করা হচ্ছে সেটাও না যেতে পারে অনেকের প্রশ্ন করতে পারে তার বয়সের বেশি লোকে নিতে পারি নিশ্চয়ই নিতে পারে সে নিতে পারে যদি দেখা যায় তাদের হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের ইন হয়তো ইনফেকশন হয়নি কেন তারা নেবে না তাতেও তারা নিতে পারে সেটা তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত তাদের কোনো অসুবিধা কিছু নেই তারা নিতেই পারে তো এইভাবেই যদি আমরা একটা জায়গাতে আসতে পারি যে আমরা প্রতিরোধ করার জন্য আমরা যদি আমরা ভ্যাকসিন নিয়ে যদি প্রতিরোধ করতে পারি কারণ আমরা নেব না একটা সচেতনতা যদি আমরা আনতে পারি সবার মধ্যে তাহলে নিশ্চয়ই আমরা একটা দিনকে ক্যান্সার অনেকটা কমিয়ে রাখতে পারবো অ্যাটলিস্ট এস গ্রুপগুলোতে